প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাই আইটি প্রোগ্রামার চ্যানেলে। আমি আছি আপনাদের সাথে প্রীতম ভৌমিক। তো আজকে আমি আলোচনা করব কিভাবে টেমপ্লেট সিএসএস বা এইচটিএমএল টেমপ্লেট ডাউনলোড করা যায়। আপনার যদি সিএসএস এইচটিএমএল শেষ করে থাকেন, তাহলে টেমপ্লেট আপনি টেমপ্লেট ডাউনলোড করে কাজ করতে পারেন। আমিও আগে করছি, এখনও করি। ওকে, আর আপনার যদি সিএসএস এবং এইচটিএমএল এর কোর্স কমপ্লিট করে না থাকেন, তাহলে আমার চ্যানেলের ভিতর গিয়ে প্লে লিস্টে আমার এইচটিএমএল এবং সিএসএস এর দুইটা প্লে লিস্ট আছে, ওখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। ওকে, তো কথাও না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি শুরুতে গুগল ক্রোমে চলে যাব গেলাম। যাওয়ার পর এখানে গুগলে চলে গেলাম, এখানে আমি সার্চ করবো এইচটিএমএল টেমপ্লেট। আমার এখানে অলরেডি দেওয়া আছে, আপনারা এটাই সার্চ করবেন, এইচটিএমএল টেমপ্লেট ফ্রি ডাউনলোড। ওকে, তো এখানে অনেকগুলো আসবে, এখান থেকে দেখেন 700+ প্রি ওয়েবসাইট টেমপ্লেট এইচটিএমএল বুটস্ট্র্যাপ, এখানে ক্লিক করুন। এটা ছাড়া অনেকগুলো আছে, আপনারা ইচ্ছা হলে এগুলো থেকেও ডাউনলোড করে নিতে পারেন, কিন্তু এই এই ওয়েবসাইটটা আমি ফলো করি। ওকে, এখানে আসার পর অনেকগুলো অপশন আছে, কিন্তু কিন্তু আপনাদেরকে এরকমটা দেখাবে না। আপনারা যদি গুগল থেকে এভাবে সার্চ দেন, তাহলে এখানে সরাসরি আসতে পারবেন, কিন্তু না, আপনারা যদি colorip.com দিয়ে সার্চ করেন, তাহলে কিন্তু আপনারা হোমে আসবেন, হোম থেকে আপনারা ফ্রি থ্রিমে চলে আসবেন। ওকে, আসার পর আপনার কী ধরনের ওয়েবসাইট দরকার, এখানে অলরেডি আপনাকে সাজেস্ট করতেছে সার্চ ইঞ্জিনগুলো। ওকে, সার্চের ইয়েগুলো আপনাকে সাজেস্ট করতেছে। সাপোজ আমার ই কমার্সের ওয়েবসাইট দরকার। ওকে, তো ই কমার্সের মধ্যে সাপোজ আমার এটা দরকার, এই ওয়েবসাইটটা। ওকে, তো এখানে কিন্তু আমি বলে দিতেছি এই ওয়েবসাইটের মধ্যে কালারের মধ্যে কিন্তু ফ্রি তো অনেক ওয়েবসাইট আছে, আবার কিন্তু কিছু কিছু টাকা দিয়ে কিনতে হয়। অবশ্যই আপনারা ফ্রিগুলো নেবেন, আর যদি টাকা দিয়ে কিনতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই ওইটা করতে পারেন, সমস্যা নেই। ওকে, তো এখানে দেখেন প্রিভিউ নামে একটা অপশন আছে, আপনার ওয়েবসাইটটা কেমন হবে এই ওয়েবসাইটটা এখানে এটা প্রিভিউ দেখাবে। ওকে, আমি সাপোজ এটা প্রিভিউটা দেখে নিই। তো আপনার ওয়েবসাইটটা কিন্তু এমন হবে ডাউনলোড করার পরে, এটা আপনি মানে জাস্ট আপনাকে ডেমো দেখাইতেছে যে আপনার ওয়েবসাইটটা ডাউনলোড করলে কেমন হবে। ওকে, তো আপনার ওয়েবসাইট এটা। এবার যদি ডাউনলোড করতে চান, আপনারা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝে গেছেন যে কিভাবে কিভাবে সিএসএস বা এইচটিএমএল এর টেমপ্লেট ডাউনলোড করা যায়। ওকে, টেমপ্লেটগুলো আপনারা ডাউনলোড করার পর, আচ্ছা আমি ডাউনলোড করে দেখাই দিতেছি একটা, এখানে সাপোজ আমি এটা ডাউনলোড করব। আচ্ছা, আমি ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর ও আমার এখানে অলরেডি কি ডাউনলোড শুরু হয়ে গেছে, এটা 25 MB। ওকে, একটু সময় নিতেছে। ওকে, আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটা একটু ওপেন করি। তো এটা আমার কি জিপ ফোল্ডার হিসেবে থাকবে, এটাকে আপনাকে স্ট্যাক করে নিতে হবে। ওকে, তো কিভাবে স্ট্যাক করবেন আমি এটা দেখাইতেছি এখন। আমি আগেই একটা ভিডিওর মধ্যে স্ট্যাক কীভাবে করে ওইটা দেখাইছি, কিন্তু এখন আমি আর দেখাবো না কীভাবে স্ট্যাক করে, জাস্ট আমি স্ট্যাক করে নিতেছি। ওকে, তো ডাউনলোডের মধ্যে আমার ফাইলটা এখানে আসছে, এটা আমি এখানে স্ট্যাক করে নিতেছি, স্ট্যাক হিয়ারে ক্লিক করলাম। তো আমার কি এখানে স্ট্যাক কি হয়ে গেছে। ওকে, স্ট্যাক করার পর আমি এই ফাইলটা পাইলাম। পাওয়ার পর এখানে আমি যদি index.html এ ক্লিক করি, দেখেন আমাকে কি ওই ওয়েবসাইটটাতে নিয়ে গেছে। এখন এটা কিভাবে আপনারা এডিট করুন। ওকে, তো এটার জন্য ফার্স্টে আপনাদের যে যে ফাইলগুলো দরকার ওগুলো নিয়ে নেবেন। নেওয়ার পর আমি সাবলাইনটা ওপেন করে নিই, আমি সাবলাইনে সাধারণত কোডিং করে থাকি, তো আমার সাবলাইনটা আমি ছোট করে নিলাম। নেওয়ার পর আমার যে ওয়েবসাইটটা আমি পুরাটা এখানে নিয়ে আসব। ওকে, ড্র্যাগ করে ছেড়ে দিবে এখানে। তো এখানে আসার পর এখানে যদি আমি এইচটিএমএল এ ক্লিক করি, ওদের ওরা যা যা কোডিং করছে সবগুলো এখানে আমি দেখতে পাবো। তবে আপনারা অবশ্য কোডিংটা দেখবেন না, জাস্ট ওদের আইডিয়াটা কাজে লাগাবেন। আইডিয়া বলতে আমি বলি আপনারা জাস্ট এখান থেকে দেখে আপনাদের আপনাদের থেকে আইডিয়া ইয়ে করে আপনারা কিন্তু কাজটা করবেন, ওদের কোডিংটা দেখবেন না। আমি আবারও বলতেছি ওদের কোডিংটা দেখবেন না, না দেখে আপনাদের আইডিয়া আইডিয়া দিয়ে আপনারা এই ওয়েবসাইটটা তৈরি করার ট্রাই করবেন। আশা করি পারবেন, যারা সিএসএস এইচটিএমএল পারেন তারা অবশ্যই এই ওয়েবসাইটগুলো তৈরি করতে পারবেন। তো আশা করি বুঝে গেছেন যে কীভাবে টেমপ্লেটটা ডাউনলোড করতে হয়। তো দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে, যদি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে আপডেট ভিডিওটি পেতে। থ্যাংক ইউ।